হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু আঞ্চারটা আনসারটা তোমাদের সকলকে স্বাগতম জানাই দেখো এর আগে যে ভিডিওটা ছিল সেটা কি ছিল মারাঠাদের উত্থান এবং পতন আর এই ভিডিওটা হচ্ছে শিখদের উত্থান এবং পতন ভারতে ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক শিখদের শিখদের উত্থান এবং পতন তো গুরু নানক মধ্যযুগে ভক্তি আন্দোলনের কালে একেশ্বরবাদ এক ঈশ্বরবাদ একেশ্বরবাদ বা এক ঈশ্বর অর্থাৎ ঈশ্বর একজনই ওপর ভিত্তি করে গুরু নানক চোদ্দশো উনসত্তর থেকে পনেরোশো শিখ ধর্মে প্রবর্তন করেন তো কবে এই গুরু নানক শিখ ধর্মে প্রবর্তন করেন ভক্তি আন্দোলনের সময়কালে এক ঈশ্বরবাদ এই যে শিখ ধর্ম একটি ঈশ্বর রয়েছে তো সেটাতে বিশ্বাস করেন তো এই যে শিখ ধর্মটা কে প্রবর্তন করেন গুরু নানক কোন সময়কালে এটা প্রবর্তিত হয় চোদ্দশো উনসত্তর থেকে পনেরোশো আটত্রিশ এর মধ্যেই কিন্তু শিখ ধর্মের প্রবর্তন হয় করেন গুরু নানক ঠিক আছে তবে গুরু অঙ্গত গুরু নানক গুরু অঙ্গত কে পরবর্তী গুরু বলে মনোনীত করেছেন ঠিক আছে গুরু নানক কি করেন গুরু অঙ্গত কে পরবর্তী যে শিখ গুরু সেটা মনোনীত করে যান ঠিক আছে অর্থাৎ গুরু নানকের মৃত্যুর পর কিন্তু পরবর্তী কে গুরু থাকবেন গুরু অঙ্গত ঠিক আছে আর তার রত্বকাল অর্থাৎ সরি রত্বকাল না তার সময় সময় ছিল পনেরোশো আটত্রিশ থেকে পনেরোশো বাহান্ন তারপরে অঙ্গদ শিখদের একটি অঙ্গদ অর্থাৎ গুরু অঙ্গদ শিখদের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ সম্প্রদায়ের পরিণত করে ঠিক আছে এই যে গুরু নানক যাকে মনোনীত করে গেল পরবর্তী শিখ গুরু গুরু অঙ্গদ তিনি কি করেন শিখদের জন্য একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ সম্প্রদায় পরিণত করে শিখদের তাকে গুরুমুখী বর্ণমালা স্রষ্টা বলা হয় ঠিক আছে তো ওই কাকে গুরুমুখী বর্ণমালার স্রষ্টা বলা হয় এই গুরু অঙ্গতকে গুরুমুখী বর্ণমালার স্রষ্টা তারপরে গুরু রাম রাস গুরু রামদাস হচ্ছেন মোগল সম্রাট আকবরের সংস্পর্শে আসেন গুরু রামদাস কার সংস্পর্শে আসেন মোগল সম্রাট আকবরের মোগল সম্রাট আকবরের সংস্পর্শে অর্থাৎ আকবর সময়কালে কিন্তু আকবরের নিকট বা আকবরের সঙ্গে তার কিন্তু বার্তালাপ বা কথোপকথন হতো বা তাকে আকবরের সঙ্গে সংস্পর্শে আসা দেখা যায় এই গুরু রামদাস ঠিক আছে ধর্মত্বে ধর্মতত্ত্বে তার গভীরতা ত্যাগ বিচ্ছত্তায় মুগ্ধ হয়ে আকবর অর্থাৎ এই গুরু রামদাসের এত ধর্মের প্রতি এইরকম ধর্মের প্রতি যে একটি ভাব ছিল তো সেটা দেখে ধর্মের ধর্মের প্রতি এত নিষ্ঠাপান ছিল গুরু রামদাস তাকে এই রকম দেখে আকবর কি করে অমৃতসরে একটি পুষ্করিণীতে সহ একটি কিছু জমি তাকে দান করে দেন ঠিক আছে পুষ্করিণী অর্থাৎ এখানে কিন্তু একটি পুকুর বলতে পারো ঠিক আছে পুকুর পুষ্করিণ বা পুকুর এই পুকুর সহ একটি জমি তাকে দান করে দেন আকবর ঠিক আছে কোথায় অমৃতসরে আর এখানেই কিন্তু এই রামদাস কি করে এই স্থানে অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি তৈরি হয় তো এই বিখ্যাত যে স্বর্ণ মন্দিরটি রয়েছে পাশে একটি পুকুর রয়েছে বড় এটা সহ স্বর্ণ মন্দির যে এলাকাটা রয়েছে সেটা দান করে দেন কে দান করেন সেটা সেটা কিন্তু আকবর দান করেন ঠিক আছে আর এই ধর্মের প্রতি নিষ্ঠাবান বা মুগ্ধ হয়ে আকবর এটা দান করেন গুরু রামদাস এবং গুরু রামদাসই কিন্তু পরবর্তীকালে এই স্থানে অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি তৈরি করেন তো এই জায়গাটাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই তিনটা পয়েন্ট উঠে আসে রামদাস অমৃতসরে স্বর্ণ মন্দিরটি তৈরি করেন আর হচ্ছে রামদাস গুরু রামদাস কি করেন এই আকবরের আকবর আকবর তাকে দান করেন রামদাসকে এই জমিটা ঠিক আছে তবে দেখো গুরু অর্জুন গুরু অর্জুন গুরু অর্জুন পনেরোশো একাশি থেকে ষোলোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ছিলেন রামদাসের পুত্র এবং এই সময় থেকে গুরু পদ বংশানুক্রমিক হয়ে পড়ে অর্থাৎ দেখো প্রথমে যিনি কিনা ছিলেন গুরু নানক তিনি কিন্তু কোনো বংশানুক্রমিকভাবে ভাবে দেন নি এই গুরুর পদটি কিন্তু গুরু ওই অর্জুন কিন্তু রামদাসের পরবর্তীকালে তার পুত্র কিন্তু গুরু অর্জুন ঠিক আছে তার ওপর কিন্তু বংশ পরম্পরায় চলে আসে এই গুরু পদটা তার তিনি তার নিজের পূর্ববর্তী গুরুদেব উপদেশ সংকলিত করে আদি গ্রন্থ ও গ্রন্থ সাহেব প্রণয়ন করেন তো এই গুরু অর্জুন কি করেন যে তার আগে যারা যারা গুরু ছিলেন তাদের কিন্তু আদি যে গ্রন্থ বা তাদের যে উপদেশগুলো সেগুলোকে সংরক্ষিত করে বা সেগুলোকে লিপিবদ্ধ করে সেটাকে কি করে এই গুরু অর্জুন কি করে আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব রূপে তৈরি করেন ঠিক আছে উপদেশগুলো আগের যারা যারা গুরু ছিল তাদের যে উপদেশগুলো এ করেন গুরু অর্জুন মোগল সম্রাট জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খরশুকে সাহায্য করার অপরাধে জাহাঙ্গীরের জাহাঙ্গীর গুরু অর্জুনের প্রাণদণ্ড দেন অর্থাৎ গুরু অর্জুনকে যে প্রাণদণ্ড দেন কে দেন জাহাঙ্গীর কিসের জন্য দেন কারণ মোগল সম্রাট জাহাঙ্গীরের যে বিদ্রোহী পুত্র জাহাঙ্গীরের যে বিদ্রোহী পুত্র ছিল অর্থাৎ জাহাঙ্গীরের যে পুত্ররা ছিল তার মধ্যে যে এ যে পুত্রটা চাইছিল যে কোনো কারণবশত এক যে যে রাজা হতে চাচ্ছে তো তাদেরকে আমি মেরে আমি রাজা হয়ে যাবো তো সেই সেই পুত্রটা ছিল জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র তো তাকে সাহায্য করেছে কে এই গুরু অর্জুন এর কারণে কিন্তু জাহাঙ্গীর কি করে ফেললো এই গুরু অর্জুনকে কিন্তু প্রাণদণ্ড দিয়ে দিল এর ফলে শিখদের মোগলদের বিরুদ্ধে কিন্তু চিরশত্রু পরিণত অর্থাৎ শিখ এবং মোগলরা কিন্তু চিরশত্রুতে পরিণত হলো এই ঘটনার ফলে জাহাঙ্গীরের এই কর্মকাণ্ডের ফলে তারপরে গুরু হরগোবিন্দ পরবর্তী গুরু গোবিন্দ হরগোবিন্দ অর্থাৎ হরগোবিন্দ কিন্তু পরবর্তীকালে গুরু অর্জুনের পরে কিন্তু গুরু হরগোবিন্দ হন ছিলেন গুরু অর্জুনের পুত্র গুরু অর্জুনের পুত্র কিন্তু গুরু হরগোবিন্দ তিনি শিখদের নিয়ে একটি সামরিক আইন গড়ে তোলেন শিখদের নিয়ে একটি সামরিক আইন গড়ে লগ হর নাম একটি নামে একটি শক্তিশালী দুর্গ নির্মাণ করেন অর্থাৎ সামরিক বাহিনী বলতে এখানে সৈন্য বাহিনী বলতে পারো শিখদের নিয়ে একটি সৈন্য বাহিনী গড়ে ফেলেন কে গুরু হরগোবিন্দ ঠিক আছে তার কারণটা হচ্ছে যে গুরু হরগোবিন্দের যে পিতা ছিল গুরু অর্জুন তাকে কিন্তু হত্যা করে জাহাঙ্গীর এবং এই জাহাঙ্গীরের যে এই কর্মকাণ্ড এটা দেখে কিন্তু শিখরা বুঝে গিয়েছিল যে রাজার বিরুদ্ধে কোনো একা লড়া যাবে না তার জন্য সামরিক বাহিনী তৈরি করতে হবে তার জন্য কিন্তু গুরু হরগোবিন্দ কি করে সামরিক একটি বাহিনী তৈরি করে ফেলেন এবং লগ হর যে নামে সেখানে একটি শক্তিশালী দুর্গও নির্মাণ করে ফেলেন গুরু হরগোবিন্দ তারপরে নেক্সট গুরু হর রায় গুরু হর রায় গুরু হর রায় ঔরঙ্গজেব তাকে হত্যা করেন তো দেখো এর আগে যে অর্জুনকে হত্যা করে সেটা কিন্তু জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্রকে সাহায্য করার জন্য অর্জুনকে হত্যা করে আর এখানে কিন্তু গুরু হরায় যে আছে রয়েছে তিনি কিন্তু সব ঠিকই চলছিল মোগলদের সঙ্গে শান্তি বজায় রেখে চলছিল কিন্তু কি করেন তিনি শাহজাহানের ছিল দরা তাকে তার পক্ষ নেওয়ার জন্য ঔরঙ্গজেব কি করে তাকে হত্যা করে দেন ঠিক আছে শাহজাহানের পুত্রের পক্ষ নেওয়ার জন্য ঔরঙ্গজেব তাকে হত্যা করে দেন গুরু হরাইকে তারপরে গুরু তেগ বাহাদুর শিখদের নবম যে গুরু গুরু তেগ বাহাদুর উত্তর ভারতে এক ব্যাপক স্থান ভ্রমণ করে শিখ ধর্ম প্রচার করেন গুরু তেগ বাহাদুর কিন্তু সব থেকে বেশি শিখ ধর্ম প্রচার করে থাকেন ঔরঙ্গজেব তাকে উত্তর ভারতে প্রচার করেন শিখ ধর্ম ঔরঙ্গজেব তাকে এই গুরু তেগ বাহাদুরকে তাকে হয় ইসলাম ধর্মগ্রহণ ও নয় মৃত্যুবরণ অর্থাৎ তেগ বাহাদুরকে কি বলেন ঔরঙ্গজেব কিন্তু দুজনকে মারেন কাকে কাকে গুরু হর হর রায় গুরু মারেন যাকে কিনা শাহাজানের পুত্রকে সাহায্য করার জন্য দর রায়কে দর্রার সাহায্য করার জন্য মারেন মৃত্যুদণ্ড দেন ঠিক আছে মেরে ফেলেন ঠিক আছে গুরু হর রায়কে প্রথমে তারপরে অরুঙ্গজেব আবার কি করেন যে যে গুরু এই যে তেগ বাহাদুর তিনি কিন্তু খুব ধর্মপ্রচার করা শুরু করে দিলেন এতে ঔরঙ্গজেব খুব রেগে যায় যে এই শিখ ধর্ম যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে এই মুসলিম ধর্ম কি হবে তাকে এই হয় ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে নয় মৃত্যুবরণ করতে হবে তেগ বাহাদুরকে বল তো যে কোনো একটি গ্রহণ করতে হবে তিনি মৃত্যুবরণ বেছে নেন ঠিক আছে এই বাহাদুর কী মৃত্যু হয়ে যাওক তাও কোনো অসুবিধা নেই কিন্তু আমি ধর্মপ্রচার ছাড়ব না তেগ বাহাদুর এটা বলে দেন এবং তাকে কিন্তু মেরে ফেলা হয় ঠিক আছে শিরোচ্ছেদ বা তাকে গলা কেটে দেওয়া হয় ঠিক আছে দিল্লির লালকেরার অদূরে ঔরঙ্গজেব তার শিরোচ্ছেদ করে দেন অর্থাৎ এই তেগ বাহাদুরকে মেরে ফেলেন গলা একদম ধর থেকে মুন্ডু কেটে ফেলেন তো ঔরঙ্গজেব দুটো শিখ বা শিখ যে গুরু রয়েছে তাদেরকে মেরেন একটা হচ্ছে গুরু হর রায় এবং তারপরের যে নেক্সট গুরু গুরু তেগ বাহাদুর দুজনকে মেরে ফেলেন তারপর নেক্সট দেখো গুরু গোবিন্দ সিং পিতা গুরু তেগ বাহাদুরের মৃত্যুর পর গুরু গোবিন্দ সিং দশম বা শেষ গুরু পদে অধিষ্ঠিত হয় তেগ কে মেরে ফেলে তেগ বাহাদুরকে তেগ বাহাদুরকে মেরে ফেলে ঔরঙ্গজেব ঠিক আছে তেগ বাহাদুরকে মেরে ফেলে ঔরঙ্গজেব আর ঔরঙ্গজেবের আগে যে যিনি কিনা বাহাদুর শিখ গুরু ছিলেন ই গুরু হরদায় তাকেও কিন্তু মেরে ফেলেন এই ঔরঙ্গজেব এই এই যে মেরে ফেলেন বাহাদুরকে তারপরে কি হয় তার যে তারপর গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং দশম কিন্তু টেন্থ যে টেন্থ যে অর্থাৎ দশম যে দশম বা শেষ শিখ গুরু তিনি গিয়েছিলেন গুরু গোবিন্দ সিং নেক্সট আসেন তারপরে গুরু গোবিন্দ সিং এর জন্ম হয় কোথায় বিহারের পাটনায় এই গুরু যে গোবিন্দ সিং তার কিন্তু জন্ম কোথায় বিহারের পাটনায় খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকে মনে করে পাঞ্জাবে জন্ম হয় হ্যাঁ তো তা এম সিকে দিয়ে দিবে গুরু গোবিন্দ সিং এর জন্ম কোথায় বিহারের পাটনায় তিনি শিখদের খালসা নামে একটি সামরিক বাহিনী গড়ে তোলেন শিখদের খালসা নামে একটি সামরিক বাহিনী গড়ে তোলেন কে গুরু গোবিন্দ সিং খালসা কথার অর্থ হচ্ছে পবিত্র খুব গুরুত্বপূর্ণ খালসা কথার অর্থ হচ্ছে পবিত্র আর এই খালসা বাহিনী কে কে তৈরি করেন গুরু গোবিন্দ সিং ঠিক আছে গুরু গোবিন্দ সিং খালসা বাহিনী তৈরি করেন এবং খালসা কথা অর্থ পবিত্র ব্যক্তিগত গুরুপদ রোহিত করে তিনি ঘোষণা করেন যে খালসা সংস্থায় শিখদের গুরু অর্থাৎ খালসা যে সংস্থা সেটাই হচ্ছে শিখদের গুরু অর্থাৎ তার যে গুরুর যে পদ সেটাকে বন্ধ করে অর্থাৎ স্থগিত করে দিয়ে বলে যে খালসা যে সংস্থা সেটাই কিন্তু শিখদের গুরু হবে অর্থাৎ সামরিক খালসা যে সামরিক বাহিনী তার যে প্রধান সেটাই হচ্ছে খালসা যে সামরিক বাহিনী এই খালসা তার কিন্তু সেই সংস্থায় কিন্তু শিখদের গুরু হবে শিখদের জন্য তিনি পঞ্চক এর প্রবর্তন করেন পঞ্চক হলো কেশ কঙ্কিত্ব কৃপান কচ্ছ এবং কর এই পঞ্চক শিখদের জন্য ওই গুরু গোবিন্দ সিং কী করেন পঞ্চক নামে একটি প্রথা প্রবর্তন করেন ঠিক আছে এটা হচ্ছে কেশ অর্থাৎ লম্বা চুল থাকতে হবে ঠিক আছে তারপরে কঙ্কিত কঙ্কিত অর্থাৎ চিরুনি তারপরে কৃপান কৃপান হচ্ছে তরবারি থাকতে হবে তারপরে কচ্ছ কচ্ছ হচ্ছে খাটে পায়জামা খাটো পায়জামা পড়তে হবে কচ্ছ ঠিক আছে খাটো পায়জামা খাটে না সরি খাটো পায়জামা পড়তে হবে আর কর কর হচ্ছে লোহার বালা দেখবা যখন এই গুরু গোবিন্দ সিং এই প্রথাটার পঞ্চক নামে প্রথাটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শিখদের এই পঞ্চক প্রথায় কিন্তু যারা যারা ধর্মগুরু বা যারা যারা শিখ খুব ধর্ম বিশ্বাসী করেন তারা কিন্তু এই পঞ্চক প্রথাটা মেনে চলেন এটা কেমন দেখবে যে যারা দেখবে শিখ ধর্মগুরু বা শিখ কোথাও রয়েছে তাদের দেখবে হাতে লোহার বালা থাকে ঠিক আছে বড় বড় মোটা তারপরে দেখবে খাটো পায়জামা পায়জামা পরে তারা এবং তরবারি কিন্তু তাদের সঙ্গে থাকবেই অটোমেটিক সময় তাদের কিছু ছোটো বড়ো যে কোনো একটা থাকবে অর্থাৎ তরবারি বা চাকু জাতীয় যেরকম জিনিস থাকতে পারে বুঝতে পারে তারপরে কঙ্কের চিরুনি তাদের চুল লম্বা থাকে ঠিক আছে দাড়ি বলতে পারো মাথা চুল এগুলো লম্বা থাকার কারণে কিন্তু তারা কিন্তু এই চুরি চিরুনিটা ব্যবহার করে যাতে এই চুলগুলো জট না লেগে যায় ঠিক আছে ঠিকদের মধ্যে জাতিভেদ প্রথা দূর করার জন্য জাতি বর্ণ নির্বিশেষে সকল শিখকে তিনি সিংহ বা সিং বা সিংহ উপাধি ব্যবহার করে নির্দেশ দেন অর্থাৎ গুরু গোবিন্দ সিং কি করেন যে প্রত্যেকজন প্রত্যেকজনের একটাই অর্থাৎ সারনেম হবে ঠিক আছে যাতে কেউ কারোর কাউকে জাতিভেদে না ফেলে দেন এ উঁচু জাতি এ নিচু জাতি কারণ সারনেম অনুযায়ী কিন্তু জাতিভেদটা শুরু হয়ে যায় তো জাতিবাদ দূর করার জন্য গুরু গোবিন্দ সিং একটা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেটা হচ্ছে জাতিবাদ নির্বিশেষে সকলকে সিং বা সিংহ এই উপাধি ব্যবহার করার নির্দেশ দেন সকলে দেখবে পাঞ্জাবি শেষে কিন্তু সিংটা লিখবেই তারপরে দেখো সতেরোশো আট খ্রিস্টাব্দে জনক আফগান আদতায়ের হাতে মৃত্যু ঘটে কার গুরু গোবিন্দ সিং এর ঠিক আছে দেখো খালসার নেতৃত্বে খালসার নেতৃত্বে অর্পিত হয় গুরু গোবিন্দ সিং এর প্রিয় শিষ্য বান্দার উপর তিনি বান্দা বৈরাগী ও বান্দা বাহাদুর নামেও পরিচিত কোশ্চেন রঞ্জিত সিং নেক্সট সরি কোশ্চেন না রঞ্জিত সিং সম্পর্কে জানা পরবর্তীকালে শিখরা বারোটি মিশল বা দলে বিভক্ত হয়ে যান বিভক্ত হয়ে পাঞ্জাব শাসন করত অর্থাৎ পরবর্তীকালে এই গুরু গোবিন্দ সিংয়ের পরবর্তীকালে রঞ্জিত সিং এর সময় বারোটি দলে কিন্তু শিখরা বিভক্ত হয়ে যান এবং পাঞ্জাবকে শাসন করেন তাদের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না এবং পরস্পরের মধ্যে সর্বদাই বিবাদ লেগে থাকতো এই বারোটি যে মিশল বা দল বিভক্ত হয়ে যায় তাদের মধ্যে শিখদের মধ্যে শিখ এরকম করতো নিজেদের মধ্যেই দ্বন্দ্ব লাগতো এমত অবস্থায় সুকার চুকিয়া মিশলের অর্থাৎ এই মিশল মানে হচ্ছে একটা দল ঠিক আছে তো এই মিশলের নায়ক রঞ্জিত সিং যে সুকার চকিয়ে যে মিশল রয়েছে তার নায়ক হচ্ছে রঞ্জিত সিং খুব গুরুত্বপূর্ণ সুকার চকিয়া মিশলের যে নায়ক ছিল রঞ্জিত সিং অন্যান্য মিশলকে ঐক্যবদ্ধ করার জন্য পাঞ্জাবে এক বৃহৎ অংশে শিখ রাজ্য গড়ে তোলেন অর্থাৎ অন্যান্য তাদেরকে একজোট করার জন্য রঞ্জিত সিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বৃহৎ অংশে শিখ রাজ্য গড়ে তোলেন এই সকলকে একসাথে নিয়ে একটি বৃহৎ শিখ রাজ্য গড়ে তোলার চেষ্টা করেন রঞ্জিত সিং শিবাজি ও হায়দার আলীর মতো নিরক্ষর হওয়া সত্ত্বেও অর্থাৎ রঞ্জিত সিং কিন্তু অক্ষর জ্ঞান ছিল না হায়দার আলী শিবাজি এদের মধ্যে নিরক্ষর হওয়া সত্ত্বেও বাহুবল আত্মবিশ্বাস বিচক্ষণতার সাহায্যে বিব বিবদমান শিখ রাজ্যগুলি এক বিরাট অংশকে ঐক্যবদ্ধ করে সমর্থন হয় অর্থাৎ এই যে বারোটি যে মিশল বা বারোটি যে খণ্ডে বিভক্ত ছিল ঠিক আছে শিখরা এদেরকে একসাথে করার জন্য কিন্তু তিনি সক্ষম হন ঠিক আছে তিনি একসঙ্গে একসঙ্গে করে ফেলেন বারোটি মিশল বা দলকে রঞ্জিত সিং যদিও তিনি নিরক্ষ করেছিলেন তারপরে ফরাসি পর্যটক ভিক্টর জ্যাকিমো তাকে নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্কার ঠিক আছে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্কার বলে অভিহিত করেন রঞ্জিত সিং এর রঞ্জিত সিং শের ই পাঞ্জাব উপাধি গ্রহণ করেন রঞ্জিত সিং কি উপাধি গ্রহণ করেন শের শের ই ই গ্রহণ করেন রঞ্জিত সিং খুব গুরুত্বপূর্ণ ছিল তার রাজধানী রঞ্জিত সিং এর রাজধানী কি ছিল লাহোর এটা খুব গুরুত্বপূর্ণ শের ই পাঞ্জাব উপাধি ধারণ করেন রঞ্জিত সিং লাহোর ছিল তার রাজধানী তারপরে তিনি আফগান সম্রাট শাহসুজার সুজার কাছ থেকে শাহ সুজার কাছ থেকে কোহিনুর হীরা ভারতে ফিরে নিয়ে আসেন তো এটাও খুব গুরুত্বপূর্ণ আফগান যে সম্রাট ছিল শাহ সুজা তার থেকে কিন্তু কোহিনুর হীরাকে আবার ফিরে নিয়ে আসেন কে এই রঞ্জিত সিং আঠারোশো নয় খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড মিন্টো ঠিক আছে রঞ্জিত সিং এর সাথে অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেন আঠারোশো নয় লর্ড মিন্ডার সঙ্গে কি করে অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেন আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রঞ্জিত সিং মারা যান ঠিক আছে তো এই রইল রঞ্জিত সিং তারপরে রয়েছে মহীশূর শক্তি মহীশূর শক্তি মহীশূরের হায়দার আলী ইংরেজদের সাথে একটি যুদ্ধে অবতীর্ণ হন প্রথম ইংরেজ প্রথম ইংরেজ মহীশূর যুদ্ধ প্রথম ইংরেজ এবং মহীশূর যে যুদ্ধ হয় সেটা হচ্ছে সতেরোশো সাতষট্টি থেকে সতেরোশো ঊনসত্তর ঠিক আছে সতেরোশো সাতটির থেকে সতেরোশো ঊনসত্তর রবার্ট ক্লাইভ হায়দার আলীর কাছে পরাজিত হন রবার্ট ক্লাইভ কার কাছে পরাজিত হন হায়দার আলীর কাছে পরাজিত হন প্রথম ইংরেজ মহীশূর যুদ্ধে সতেরোশো সাতষট্টিতে ঠিক আছে দ্বিতীয় ইংরেজ মহীশূর যুদ্ধ সতেরোশো আশি থেকে সতেরোশো চুরাশি হোস্টিং এর সাথে হায়দার আলীর আবার যুদ্ধবাদে এই হায়দার আলীর সঙ্গে কি যুদ্ধ কার হোস্টিং এর সাথে যুদ্ধবাদে তো ফরাসি সাহায্য সাহায্যে হায়দার আলী জয়লাভ করে জয়লাভের মুখে তিনি মারা যান ঠিক আছে ফরাসির সাহায্যে ফরাসি সাহায্য করে হায়দার আলী জয়লাভের মুখে তিনি মারা যান তার পুত্র টিপু এই যুদ্ধে পরিচালনা করে এবং ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা এই যুদ্ধ শেষ হয় এই যুদ্ধে টিপু সুলতান প্রথম রকেট ব্যবহার করেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় ইংরেজ মহীশূরের যে যুদ্ধ সেখানে কিন্তু প্রথম টিপু কি করেন টিপু সুলতান রকেট ব্যবহার করেন ঠিক আছে রকেট ব্যবহার করেন হচ্ছে টিপু সুলতান প্রথম তৃতীয় মহীশূরের যুদ্ধ দ্বিতীয় মহীশুরের রকেট ব্যবহার করেন কে টিপু সুলতান তৃতীয় মহীশূর যুদ্ধ এই যুদ্ধে কর্ণওয়ালিসের কাছে টিপু সুল টিপু আত্মসমর্থন করতে বাধ্য হন তৃতীয় মহীরের যুদ্ধ তৃতীয় ইংরেজ মহীশূর সতেরোশো থেকে বিরানব্বই কর্ণওয়ালিসের কাছে কি করেন টিপু কি করেন টিপু সুলতান আত্মসমর্থন করতে বাধ্য হয় আত্মসমর্পণ করতে এবং শ্রীরঙ্গপত্তমের যুদ্ধ সরি সন্ধি যে স্বাক্ষর করেন টিপু সুলতান এবং কর্ণওয়ালিসের মধ্যে শ্রীরঙ্গপোত্তমের সন্ধি স্বাক্ষর হয় তারপর নেক্সট দেখো চতুর্থ ইংরেজ মহীশূর যে যুদ্ধ হয় লর্ড কর্নওয়ালিসের হাতে টিপু পরাজিত হন ও নিহত হন ফাইনালি টিপু পরাজিত এবং নিহত হন লর্ড কর্ন লর্ড ওয়ালিসের হাতে লর্ড ওয়েলেসলি সরি কর্ন লর্ড ওয়েলেসলি হাতে টিপু সুলতান কি করেন ফাইনালি টিপু সুলতানের মৃত্যু হয় পরাজিত হওয়ার পরে লর্ড ওয়েলস্ত্রীর হাতে চতুর্থ ইংরেজ মহীশূর যুদ্ধে সতেরোশো নিরানব্বই নেক্সট দেখো টিপু সুলতান টিপু সুলতান মহীশূরের বাঘ নামে খ্যাত ছিল তার রাজধানী ছিল শ্রীরঙ্গপোত্তম টিপু সুলতানের রাজধানী ছিল শ্রীরঙ্গপোত্তম তার যে টিপু সুলতানের বাঘ নামে খ্যাত ছিল মহীরের বাঘ টিপু সুলতানকে কি বলা হতো মহী বাঘ বলা হতো তার রাজধানী শ্রীরঙ্গপোত্তম তিনি ফরাসিদের মিত্র ছিলেন এবং ফ্রান্সের জ্যাকবিয়ান ক্লাবের সদস্য ছিলেন ফ্রান্সের জ্যাকোবিয়ান ক্লাবের সদস্য ছিলেন টিপু সুলতান ফরাসিদের মিত্র ছিলেন তাই ফরাসি তাকে সাহায্য করেছে তারপরে টিপু ট্রি অফ লিবার্টি শ্রীরঙ্গপ্রতম প্রতিষ্ঠা করেন ঠিক আছে টিপু ট্রি অফ লিবার্টি এই যে প্রতিষ্ঠানটা এই এটা কিন্তু এটার প্রতিষ্ঠাতাকে কে শ্রীরঙ্গপ্রতমে প্রতিষ্ঠা করেন টিপু সুলতান এই টিপু ট্রি অফ লিবার্টি তিনি প্রথম টিপু সুলতান কিন্তু প্রথম যিনি কিনা ভারতে প্রথম যুদ্ধে যুদ্ধক্ষেত্রে রকেট ব্যবহার করেন টিপুর ব্যবসা ফ্রান্স ইরান তুরস্ক চীন মায়ানমার পর্যন্ত ব্যক্তি ছিল অর্থাৎ তিনি কিন্তু এই ফ্রান্স ইরান কারণ ফ্রান্সে তার বন্ধু ছিল ঠিক আছে ইরান তুরস্ক চীন মায়ানমার এই পর্যন্ত কিন্তু ত্রিপুরা ডিপুসন্দানরা ব্যবসা করত ঠিক আছে ত্রিপুরটা তো এই রইল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর দেখার জন্য ধন্যবাদ আর যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি অল প্রেস করে দেবে ঠিক আছে এছাড়া আমাদের অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবে ধন্যবাদ